আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শিবা। অনেক অনেক ভালো লাগে তোমাকে আমার। মানে আমি আমি কখনো বুঝি না যে মিউজিকের বাইরে অন্য কোনো কাউকে আমার মানে এতটা ভালো লাগতে পারে। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো লাগে তোমাকে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমি তো বলেছিলাম তোমাকে। উর্মিকে এত করে বললাম, ও কিন্তু মিস করলো, এলোই না এখানে। উর্মিকে আপনাকে না বললাম আর এরই মধ্যে ভুলে গেলেন। আমার ক্লাসমেট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উর্মি, তবে উর্মি না এসে ভালোই হয়েছে, বুঝছো? কেন ভালো হলো? কেন না, মানে আমি যে কথাটা বলতে চাই, আমি আমি চাই না যে অন্য কেউ সামনে থাকুক। আচ্ছা, তাহলে কি এমন সেই গোপন কথা যা বলার জন্য আপনি আমাকে এত দূর নিয়ে এলেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শিবা। অনেক অনেক ভালো লাগে তোমাকে আমার। মানে আমি আমি কখনো বুঝি না যে মিউজিকের বাইরে অন্য কোনো কাউকে আমার মানে এতটা ভালো লাগতে পারে। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো লাগে তোমাকে। তোমার সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি? না, আপনি কোনো অন্যায় করেননি। তাহলে মন খারাপ করলে যে? মন খারাপ হলে তাহলে কি করব? ইশিতা, ইশিতা, আমি তোমাকে যেসব কথা বলেছি সেগুলো সবই সত্যি ছিল। আমি আপনাকে একটা কথা বলি? বলো। আপনার গান আমার অসম্ভব ভালো লাগে, আমি আপনার অনেক বড় ফ্যানও, কিন্তু আপনি যা চেয়েছেন তা আমার পক্ষে সম্ভব না।
আমাকে তোমার ভালো লাগে না? হ্যাঁ লাগে, কিন্তু আমার বাবা মা জানলে অনেক কষ্ট পাবে। আর আপনাকে তো আগেও বলেছি আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমি তাকে কষ্ট দিতে পারবো না। এখানে বাবা মার কথা আসছে কেন? বাবা মাকে দরকার হলে আমি ম্যানেজ করব, কিন্তু আগে তো তোমাকে রাজি হতে হবে না? আমি এখন রাখি। আর শুনুন প্লিজ, আপনি আমাকে আর ফোন দেবেন না। হ্যালো ইশিতা, হ্যালো ইশিতা।